যুদ্ধবিরতি শেষ গাজায়, ফের শুরু ইসরায়েলি বর্বর হামলা। যুদ্ধবিরতির সময় গাজায় হামলা বন্ধ রাখলেও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নানামুখী হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নির্বিচারে চলছে ধরপাকড়, সানাসি অভিযান, দখলদারি। এতে যে কোনো সময় পশ্চিম তীর কিংবা পূর্ব জেরুজালেমেও বড় সংঘাত শুরুর শঙ্কা বসবাসকারীদের। ইয়ামাউন শহরের বাড়িগুলো ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। বাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের জানানো হচ্ছে আত্মসমর্পণের আহ্বান। শুধু তাই নয়, পশ্চিম তীরের জেনিন, নাবলুস, রামাল্লা সহ বেশ কিছু এলাকায় সাড়াশি অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, চলছে ধরপাকড়। গাজায় যখন যুদ্ধবিরতির দোহাই দিয়ে হামলা বন্ধ রেখেছে ইসরায়েল, তখনই ফিলিস্তিনের পশ্চিম তীর কাঁপছে গ্রেনেড, গুলি আর বোমার শব্দে। বৃহস্পতিবারও ঘটেছে হতাহতের ঘটনা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ফিলিস্তিনিদের মুক্তি দিলেও পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর থেকে প্রায় একই সংখ্যক মানুষকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির প্রথম চার দিনে 150 জনকে মুক্তি দিলেও 133 ফিলিস্তিনিকে নতুন করে গ্রেপ্তার করা হয়। আল জাজিরা জানায়, ধরপাকড় ছাড়াও পশ্চিম তীরের বেশ কয়েকটি হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। তল্লাশি চালাচ্ছে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের। এ পরিস্থিতিতে পশ্চিম তীরেও সংঘাত শুরুর আশঙ্কা করা হচ্ছে। গাজা, পশ্চিম তীর কিংবা পূর্ব জেরুজালেম, ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান ফিলিস্তিনের সাধারণ মানুষের। যুদ্ধবিরতির সময় ফুরিয়ে গেলেই আবারও হামলা শুরু করবে ইসরায়েল। আমাদের স্বস্তির সময় ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা একটি স্থায়ী যুদ্ধবিরতি দেখতে চাই, কারণ সবাই উৎকণ্ঠার মধ্যে দিন পার করছি। সম্ভাব্য বোমা হামলার আতঙ্কে প্রতিটি রাত দুর্বিষহ। শোভন শাহমিন, দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।